পটিয়ার এমপি ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর এমপির নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে রূপান্তর হয়েছে মেহের আটি গ্রাম। সম্প্রতি মধ্যম মেহের আটি মসজিদ নির্মাণ কাজের পরিদর্শন শেষে জনপ্রিয় নিউজ 71 বাংলা টিভিকে মেহের আটি 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মসজিদ উন্নয়ন কমিটির আহ্বায়ক জসীমউদ্দিন তালুকদার একান্ত সাক্ষাৎকারে কথা বলেন। এসব উন্নয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিউল আজম নিজামী উপস্থিত ছিলেন। এ সময় এক জনপ্রিয় নিউজ টেলিভিশন 71 বাংলা টেলিভিশনকে বলেন, আমাদের সর্বপ্রথম এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার মাননীয় সংসদ পটিয়া মাটিও মানুষের নেতা, গণমানুষের নেতা, তিনবার নির্বাচিত সংসদ এবং জাতীয় সংসদের জনাব মাননীয় হুইপ আলহাজ শামসুল হক চৌধুরীকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আমাদের মেহরাটি গ্রাম খুবই অবহেলিত ছিল, এখন বর্তমানে আমাদের মেহরাটি গ্রামকে একটা উন্নয়নের মডেল হিসাবে আমাদের মাননীয় হুইপ সাহেব আমাদেরকে রূপান্তরিত করেছেন। বলতে গেলে অতীতে অনেক সরকার, অনেক সংসদ ছিল, আমাদের মেহরাটি গ্রামের প্রতি এইরকম কোনো উন্নয়নের কিছু হয় নাই, উন্নয়নের ছোঁয়া লাগে নাই, মানুষ খুবই অবহেলিত ছিল। আমাদের মেহরাটি গ্রামে একটা গ্রামের হজরত নুরদিনশাহ সড়ক ছিল, এই নুরদিনশাহ সড়ক দিয়ে মানুষ চলাফেরা করতে পারতো না। এখন আমাদের মাননীয় হুইপ সাহেব ক্ষমতায় আসার পর মেহরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে গাঁটলা একটা প্রায় 3.5 লক্ষ টাকার এক বরাদ্দ দিয়েছে, এখন গাঁটলা হয়ে গেছে পরিপূর্ণভাবে, এবং মেহরাটি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারির ওয়াল কাজ চলতেছে, চলমান আছে। পাশাপাশি বর্তমানে স্কুল কমিটির যারা দায়িত্বতে আছে, সভাপতি হিসাবে মেহরাটির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম চৌধুরী সাহেব, উনি খুবই আন্তরিক এই দেশের উন্নয়নের জন্য। পাশাপাশি সহসভাপতি হিসেবে আছেন শফিউল আলম নিজামী, যিনি ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক। এখন আমরা সবাই একসাথে রাজনৈতিকভাবে এবং এলাকাবাসীকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যম মেহরাটি জামে মসজিদ পুনর্নির্মাণ আমরা শুরু করেছিলাম আজ থেকে 8 মাস আগে, কিন্তু ইনশাল্লাহ মহল্লাবাসীকে নিয়ে এবং বর্তমান কমিটি পুনর্নির্মাণ কমিটি, আমি আহ্বায়ক এই কমিটির, আর সদস্য সচিব হিসাবে আছেন হল টুডের প্রোপ্রাইটার বিশিষ্ট সমাজসেবক জনাব আলী আক্তার সাহেব, এবং অত্র এলাকার আমরা 71 জন বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য, পাশাপাশি উপদেষ্টা কমিটির মধ্যে আছেন 22 জন বিশিষ্ট। সবাইকে নিয়ে এবং মহল্লাবাসীকে নিয়ে আমরা এখন বর্তমানে প্রায় 1.8 কোটি টাকার কাজের মধ্যে প্রায় 85-80 লক্ষ টাকার কাজ সম্পূর্ণ করেছি আপনাদের দুয়ার বরকতে। বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পর এই এলাকায় প্রচুর পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে। অদ্যবধি আজ দিন পর্যন্ত মেহরাটিতে হযরত নুরদিন শাহ রহমতুল্লাহ দাখিল মাদ্রাসার একটা ভবন আমরা পেয়েছি এমপি সাহেব মাননীয় হুইপ পটিয়া মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ শামসুল হক চৌধুরীর আন্তরিকতায়। আমাদের মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ জামান সত্তার মিয়ার সহযোগিতায় আমাদের মাদ্রাসার একটি ভবন 3.7 কোটি টাকার একটি ভবন কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি মেহরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে। আমি অত্র বিদ্যালয়ের সহসভাপতি হিসেবে আছি, আমাদের আমাদের সভাপতি অত্র এলাকার অহংকার পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব নুরুল ইসলাম চৌধুরীর সার্বিক সহযোগিতায় আমাদের স্কুলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলতেছে। ভবিষ্যতে আমরা আশা রাখবো মাননীয় হুইপ মহোদয়ের কাছে যাহাতে একটি আমরা নতুন ভবন স্কুলের জন্য পাই, সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি।